ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ডটিকে কীভাবে লিঙ্ক করতে পারেন তার অনলাইন প্রসেস লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছু ব্যাংকে কিন্তু অনলাইন মেথড রয়েছে, তো 2023-এর শুরুতে একেবারে নতুনভাবে আপনাদের সঙ্গে লাইভ প্রসেস শেয়ার করব। যে সমস্ত ব্যাঙ্কগুলো আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং মানে অনলাইনের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটিকে আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারেন, তবে এখন অবধি বেশ কিছু ব্যাঙ্ক কিন্তু এই ফ্যাসিলিটি অনলাইনে প্রোভাইড করছে না। তাদের জন্য কিন্তু তাদের যে আধার কার্ডের লিঙ্কিং প্রসেস সেটা এখনও পর্যন্ত অফলাইন রয়েছে। তো যে সমস্ত ব্যাংক অনলাইনের মাধ্যমে এই ফ্যাসিলিটি দিচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা ভিডিওটাকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আপনার অ্যাকাউন্ট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে হয় সেক্ষেত্রে আপনারা সার্চ করবেন আধার লিঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ফার্স্ট যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার নাম্বার টু অ্যাকাউন্ট নাম্বার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই লিঙ্কটি আপনারা ওপেন করবেন। আপনার ইউনিয়ন ব্যাঙ্কের 15-ডিজিট অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন, এখানে আবার বসিয়ে কনফার্ম করবেন এবং ব্যাংকে আপনার যে নাম রয়েছে পাসবুকে সেই নামটা এখানে আপনারা টাইপ করবেন। আধার কার্ডের ডিটেলস এখানে ফিল আপ করবেন, আপনার আধার কার্ডের 12-ডিজিট এখানে বসিয়ে দিন, এখানে আবার বসিয়ে কনফার্ম করবেন এবং আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামের স্পেলিংটা এখানে আপনারা টাইপ করবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, আপনার মোবাইল নাম্বারটা এই ঘরে বসাবেন এবং একটা ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি আপনাকে ভেরিফাই করতে হবে। তাহলে আপনার আধার লিঙ্কড যে মোবাইল নাম্বার সেই মোবাইলে আরও একটা ওটিপি যাবে এবং সেই ওটিপি আবার আপনাকে ভেরিফাই করতে হবে। তাহলেই অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্ট ইন্ডিয়ান ব্যাঙ্কে থেকে থাকে সেক্ষেত্রে আধার লিঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক লিখে সার্চ করুন, ফার্স্ট লিঙ্ক ওপেন করুন। আধার সিডিং উইন্ডো ওপেন হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসান, এই ক্যাপচা দেখে দেখে এখানে ফিল আপ করুন, এই বক্সে ক্লিক করে কনসেন্ট দিন, সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপি একইভাবে আগের মতোই আপনারা টাইপ করে ভেরিফাই করুন। নেক্সট পেজ থেকে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে পাঠানো ওটিপিটা বসিয়ে আবার আপনারা ভেরিফাই করবেন। তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটিকে লিঙ্ক করাতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট ইন্ডাসইন্ড ব্যাঙ্কে থেকে থাকে সেক্ষেত্রে একইভাবে আধার লিঙ্ক ইন্ডাসইন্ড ব্যাঙ্ক লিখে সার্চ করুন, ফার্স্ট লিঙ্কেই আপনারা ক্লিক করুন। এই পেজ থেকে সবার আগে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার ইন্ডাসইন্ড ব্যাঙ্কে সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা টাইপ করবেন, আপনার ডেট অফ বার্থ এখানে ফিল আপ করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন এবং আগের মতোই আপনারা ওটিপি ভেরিফাই করে আপনাদের ইন্ডাসইন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ডটি অনলাইনের মাধ্যমে লিঙ্ক করে নিতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অফ বরোদার হয়ে থাকে সেক্ষেত্রে আধার লিঙ্ক বিওবি লিখে সার্চ করুন, ফার্স্ট লিঙ্কটাই আপনারা ওপেন করবেন। এই পপ আপ উইন্ডো ওপেন হবে, এখানে আপনারা কিন্তু ডিটেলসটা দেখে নিতে পারবেন যে অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করুন। কেওয়াইসি ভেরিফাই করতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করবেন, মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন এবং ঠিক আগের মতোই ওটিপি ভেরিফাই করে আপনারা খুব সহজেই আপনার ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্টটিকে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট পিএনবি লিখে সার্চ করুন, তাহলেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওপেন হয়ে যাবে, এই লিঙ্কে আপনারা ক্লিক করুন। এটা পিএনবির অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা মেনু বাটনে ক্লিক করবেন, ই সার্ভিসেস অপশানটিকে সিলেক্ট করুন। তাহলে এই সাইটে বেশ কিছু অপশান বেরোবে, আপনারা এই অপশানগুলোকে নিচে দিকে নিয়ে যাবেন এবং এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন ওটিপি বেসড আধার সিডি, এই অপশানটিকে আপনারা সিলেক্ট করুন, পেজটাকে স্ক্রল করুন এবং এখানে থাকা ক্লিক হিয়ার ফর ওটিপি বেসড আধার সিডিং অপশানটিকে সিলেক্ট করুন। তাহলে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার নাম্বার লিঙ্ক করার প্রসেস এখানে দেখে নিতে পারবেন। তার আগে এখানে আপনারা দেখে নিতে পারবেন তিনটে স্টেপ, যে তিনটে স্টেপের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটিকে লিঙ্ক করতে পারবেন। ফার্স্ট স্টেপে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার ফিল আপ করে কন্টিনিউ বাটনে ক্লিক করার জন্য, তাহলে একটা ওটিপি পাঠানো হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে। নেক্সট স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন সেই ওটিপি আপনাকে এবং সাথে যে ক্যাপচা দেখা যাবে নেক্সট স্ক্রিন থেকে সেই ক্যাপচা আপনাকে ফিল আপ করতে হবে এবং ভ্যালিডেট বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। ওটিপি ভ্যালিডেট হওয়ার পরেই একটা নেক্সট পেজ ওপেন হবে যেখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে বলা হবে এবং থার্ড স্টেজে আপনার সেই আধার নাম্বার সেই ঘরে বসাবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং যে ওটিপি আপনাকে টাইপ করে ভ্যালিডেট বাটনের উপরে ক্লিক করতে হবে। তাহলে সাকসেসফুলিভাবে আপনি আপনার ডিটেলসটাও দেখে নিতে পারবেন এবং এইভাবে আপনি আপনার পিএনবি অ্যাকাউন্টটিকে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবেন। তো ফার্স্ট স্টেপে আপনারা সবার আগে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসান এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন এবং নেক্সট স্টেপগুলো আপনারা ফলো করুন। এখনও অবধি বেশ কিছু ব্যাঙ্কের
আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কিংয়ের অনলাইন প্রসেস শুরু হয়নি। তো যে সমস্ত ব্যাঙ্কগুলো আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই লিঙ্ক করাতে পারেন, সেই সমস্ত ব্যাঙ্কের অনলাইন প্রসেসগুলো শেয়ার করলাম। ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, প্রয়োজনে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে রাখুন। কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটি অবশ্যই কমেন্টে টাইপ করবেন।